হ্যালো বন্ধুরা, যেটা দেখছো সেটা একজোড়া হাউস ফ্লাই। এখন তাদের প্রজনন পর্ব চলছে। এই মাছের প্রজনন সীমা বিস্ময়কর। স্বাভাবিক পরিবেশে প্রতিটি মাছের আয়ু 6 দিন, কিন্তু এই স্বল্প জীবনকালের মধ্যেই প্রতিবার একসঙ্গে 120টি ডিম পারে স্ত্রী মাছি। আবহাওয়া ও তাপমাত্রাজনিত কারণে অবশ্য এই প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন ও আয়ুর সীমাবদ্ধতা না থাকলে মাত্র 5 মাসে একটি স্ত্রী ও একটি পুরুষ মাছি মোট 100,000 সন্তানের জন্ম দিতে সক্ষম হতো, একথা জানিয়েছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে পৃথিবীর আপাদমস্তক 100 মিটার মাটির নিচে চাপা পড়ে যেত। যেহেতু নোংরা জায়গা মাত্রই মাছির পছন্দসই, সেই কারণে বেশ কিছু রোগের জীবাণু সে সর্বদা বহন করে চলে। প্রতিটি সাধারণ মাছির শরীরে প্রায় 20,00,000 ব্যাকটেরিয়া থাকে। কলেরা, আমাশা, জিয়ারডিয়াসিস, ট্রাইফয়েড, কুষ্ঠ, কনজাংক্টিভাইটিসের মতো প্রায় 65 রকম রোগ মাছির দ্বারা সংক্রমিত হয়। এই মাছের লার্ভা মাটিতে বিদ্যমান জৈব পদার্থ এবং অঙ্কুরিত চারা খায়। এরা বীজের মধ্যে সিদ্ধ করে প্রায়শ ক্রমবর্ধমান কোষকলাকে ধ্বংস করে এবং অঙ্কুরোদ্গম ব্যবহৃত করে। যখন চারা কিছুটা বিকাশিত হয়, তখন কচি পাতার লার্ভার খাওয়ার লক্ষণ পরিষ্কারভাবে শনাক্ত করতে পারবেন। চারা শুকনো খরবাকৃত বিকৃত গাছে পরিণত হতে পারে, যার ফলস্বরূপ কম ফলন সহ স্বল্প পরিমাণে নিম্নমানের বীজ উৎপাদন করে। যদি মাটি স্যাঁতস্যাঁতে থাকে এবং দীর্ঘ সময় ধরে শীতল আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতা থাকে, তবে উল্লেখযোগ্যভাবে ক্ষতি হতে পারে। দেলিয়া পাল্টুরা এবং দেলিয়া অ্যান্টিকোয়া মাছির লার্ভার কারণে শিম গাছে রোগীর লক্ষণ দেখা যায়। প্রাপ্তবয়স্ক মাছিগুলো সাধারণ মাছির মতো দেখা যায়, তবে এগুলো আরও ছোট, আরও বেশি চিকন দেহের হতে পারে। এরা পুরনো শিকড় এবং গাছের অবশিষ্টাংশের কাছাকাছি স্থান থেকে শীতকাল কাটিয়ে দেয়। বসন্তকালে বয়স্ক মাছি বীজ রোপণের সাথে সাথে বের হয়। স্ত্রী পোকা আর্দ্র স্যাঁতস্যাঁতে প্রচুর পরিমাণে পচনশীল উপাদান বা জৈব সার আছে এমন মাটিতে ডিম পাড়ে। সপ্তাহখানেক পরে হলুদ সাদা পাবিহীন লার্ভা জন্মায় এবং পরে পচনশীল জৈব পদার্থ এবং চারা খেতে শুরু করে। শীতল আর্দ্র আবহাওয়াতে ক্ষতির পরিমাণ আরও বেশি, যা মাছের জীবনচক্র এবং খাওয়ার ক্রিয়াকলাপের অনুকূল পরিবেশের সৃষ্টি করে। উষ্ণ এবং রৌদ্রজল আবহাওয়াতে ডিম ফুটতে বাধাপ্রাপ্ত হয় এবং গাছ দ্রুত সুস্থ সবলভাবে বৃদ্ধি পায়। এই মাছের লার্ভার ভূগর্ভস্থ জীবনকালের কারণে শীত কর্ণ মার্কটের খুব বেশি সাংকেতিক প্রাকৃতিক শত্রু রয়েছে বলে মনে হয় না, তবে মাটিতে বসবাসকারী বিটলস, মাকড়সা এবং পাখি প্রাপ্তবয়স্ক পোকা শিকার করে থাকে। লার্ভা ছত্রাকজনিত রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, তবে শিকারী প্রাণী ও ছত্রাকজনিত রোগ পর্যাপ্ত পোকার সংখ্যায় নিয়ন্ত্রণ করতে পারে না। মাছি প্রাকৃতিকভাবে উজ্জ্বল রঙের প্রতি আকৃষ্ট হয়, তাই সেইগুলো সাবান জলের বালতিতে ফাঁদে আটকে পড়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।